আলাইকুম সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছে সঙ্গে আছে জান্নাতুল নাজনেন আশা শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো এবার বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন দুবাই হাসপাতালের সিইও এবং আন্তর্জাতিক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমিন বিশ্বনাথের আমদলে দুশো প্রতিবন্ধী পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন প্রবাসীরা সিলেটে ইনোভেটরের বই বিনিময় উৎসব সম্পন্ন সিলেটের একমাত্র স্কুল হিসেবে ব্রিটিশ কাউন্সিল নির্ধারিত ক্যাম্ব্রিজ এক্সাম ভেনু হিসেবে স্বীকৃতি লাভ করেছে রাইজ স্কুল এবং না ফেরার দেশে জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক শঙ্কর রায় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দুবাই হাসপাতালের সিইও ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি বলেছেন অসহায় দরিদ্র মানুষের সেবায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল যেভাবে চিকিৎসা সেবা দিচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শামীম হোসেন সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের সেবা দিয়ে ইতিমধ্যেই তুমুল সারা ফেলেছে মিয়ানিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল আর এজন্যই দেশ বিদেশের অসংখ্য চিকিৎসকসহ মেডিকেল সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলায় গড়ে ওঠা এই ক্যান্সার হাসপাতালটির দিকে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু ক্যান্সার বিশেষজ্ঞ এবং দুবাই হাসপাতালের সিইও ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি হাসপাতাল পরিদর্শন শেষে তৃণমূল পর্যায়ে এমন ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে হাসপাতালের পাশে থাকারও আশ্বাস দেন ডাসমিটেডিংস ফর অফ দ্য পিপল আই এম হ্যাপি টু with মাই expertise in দ্য ফিউচার এদিকে দুবাই হাসপাতালের সিইওর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তারই আগমনের ফলে আগামীতে মেডিকেলের মডার্ন টেকনোলজিতে অনেক সুযোগ সুবিধা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা দুবাই একটা উন্নত বিশ্বের অন্যতম একটা দেশ সেখান থেকে আমরা অনেক ধরনের সহযোগিতা কারিগরি সহযোগিতা চিকিৎসার অভিজ্ঞতা সহযোগিতা আপনার টেকনিক্যাল সাপোর্ট আর্থিক সাপোর্ট সব মিলে আমরা একসাথে কাজ করার একটা সুযোগ তৈরি হবে আমার মনে হচ্ছে উনি এইখানে উনার ডক্টরসদেরকে পাঠাবেন যাতে আমাদের ডক্টর এইখানে ট্রেন্ড হতে পারে আমাদের নার্সেসদেরকে অনকোলজির বিষয়ে বাচ্চাদের অনকোলজি একটু সেন্সিটিভ বিষয় ওই বিষয়ে একটু সচেতন হইতে পারে ট্রেন্ড হইতে পারে হাসপাতাল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর তুফাল আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবি বি এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ রুকুন উদ্দিন খান ডক্টর রুকসানা খান হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান হাসপাতালের ইনচার্জ ডাক্তার কাউসার রহমান এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার অলিউর রহমান সহ আর অনেকে এ সকল অসহায় দরিদ্র মানুষের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল আর এ দৃশ্য দেখে দুবাই হাসপাতালের সিইও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলেছেন এই হাসপাতালকে এগিয়ে নেওয়ার জন্য তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান সন্দীপন সুফো চ্যানেলস নিউজ বিয়ানীবাজার সিলেট বাংলাদেশের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দক্ষিণ সুরবার চণ্ডীপুলে একটি অভিজাত কনভেনশন হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড এ কে আব্দুল মোমেন এমপি বলেন পূর্ণভূমি সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত সাথে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন ব্যবসায়ীরা শুধু তাদের জীবনযাত্রার ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তারা অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে ব্যবসায়ীরা যাতে কোনো প্রকার সমস্যা বা হয়রানির সম্মুখীন সম্মুখীন না হন সেদিকে প্রশাসন সরব রয়েছে তিনি ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি বলেন আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট নগরীর ব্যবসায়ীরা সবসময় ব্যবসাকে ইবাদত হিসেবে গ্রহণ করে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন যে কোনো দুঃসময়ে ব্যবসায়ীরা মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করেছেন মাহিউদ্দিন আহমদ সেলিমকে সভাপতি ও আব্দুর রহমান রিপনকে মহাসচিব করে একশো সদস্য বিশিষ্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কমিটিকে অনুমোদন দেয়া হয় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিমের সভাপতিত্বে ও মহাসচিব আব্দুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রশাসন ব্যবসায়ী পেশাজীবী সহ সিলেটের সুধিজনেরা যুক্তরাজ্যের গ্রাফ জেন্ট শাহজালাল মসজিদ ইউকে এবং মসজিদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিশ্বনাথের হাবরা গ্রামের বাসিন্দা হাজি জাহির আলীর পক্ষ থেকে বিশ্বনাথের আমতল গ্রামের গরিব প্রতিবন্ধী ও অসহায় দুশটি পরিবারের মধ্যে নগদ দুই লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে আমতল মৃধাপাড়ার ঈদকা ময়দানে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ করা হয় দৌলতপুর ইউনিয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বক্তব্যে মেয়র বলেন সরকারের পাশাপাশি বিশ্বনাথের প্রবাসীরাও এলাকার অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন প্রবাসীদের পাশাপাশি সমাজের সকল বিত্তবানরাও যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে প্রতিবন্ধীরা সহ গরীব দুঃখী ও অসহায় মানুষেরাও অনেকটাই উপকৃত হবেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সদস্য শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান ও গ্রাফ জেন্ট শাহজালাল মসজিদ ইউকের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজি জাহির আলী এ সময় স্বাগত বক্তব্য রাখেন তরুণ সংগঠক আরকান আলী রাজা এবং আমতল গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ সভা শেষে প্রতিবন্ধীরা সহ আমত হলে দুইশো পরিবারের প্রত্যেকের হাতে এক হাজার টাকা করে তুলে দেন অতিথিরা এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যরা সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন আজকে জাহির আলী সাহেব যে অনুদান দিয়েছেন প্রতিবন্ধীদের মধ্যে আমরা জাহির আলী সাহেব সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহ ফাকরুবুল আলম যাতে তাদের রুজি রোজগারে বরকত দান করেন নেক হায়াত দান করেন পরবর্তী সময়ে যাতে বাংলাদেশের মানুষের জন্য আরো ভালো ভালো কিছু কাজ করতে পারে এই এলাকার মানুষ অন্তত বলা সবে সুযোগ সুবিধা করছেন আমি অন্তত খুশি আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের গ্রেভজনবাসীর কাছে আমার অনুরোধ থাকবো যে কোনো সময় আমি আই আমার সুবিধা করতা হ্যাঁ সুযোগ সুবিধা কর্তা আর এইরকম ডিস্ট্রিবিউট আগে দিয়ে আরও বেশি করতাম নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে এসে যা থাকছে সিলেটে ইনোভেটরের বই বিনিময় উৎসব সম্পন্ন সিলেটের একমাত্র স্কুল হিসেবে ব্রিটিশ কাউন্সিল নির্ধারিত ক্যাম্ব্রিজ এক্সাম ভেনু হিসেবে স্বীকৃতি লাভ করেছে রাইজ স্কুল এবং না ফেরার দেশে জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক শঙ্কর রায়